আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি এমএসওয়ার্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো তোমরা তোমাদের ডকুমেন্টসের কভার পেজ তোমরা কিভাবে তৈরি করবে। অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ডকুমেন্ট তৈরি করতে হলেই সেই ডকুমেন্টসের অবশ্যই একটি কভার পেজ থাকা উচিত। কভার পেজ ছাড়া একটি ডকুমেন্টস অসম্পূর্ণ, তাই অবশ্যই তোমাদের প্রথমেই আলাদা একটি ফাইলে তোমাদের একটি কভার পেজ তৈরি করে রাখতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথমেই একটি নতুন এমএসওয়ার্ডের ফাইল তোমাদের ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করে ওইটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমরা এই যে ইনসার্ট বলে যে অপশনটি আছে, জাস্ট তোমরা ওইটিতে চলে যাবে। যাওয়ার পরে এই যে একদম বাম সাইডে কোনায় তোমরা দেখতে পাবে সবারির ওপরে কভার পেজ, এই যে তোমরা এখানে কভার পেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, জাস্ট ওইটিতে ক্লিক করলে তোমরা এরকম অনেকগুলি কভার পেজ যার অপশন তোমরা দেখতে পাবে। এখানে তোমরা ইচ্ছে করলে যে কোনো কভার পেজ তোমরা নিতে পারো, কিংবা নিচে তোমরা দেখতে পাবে মোর কভার পেজ ফ্রম অফিস ডট কম। তো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে বাড়তি তোমরা এই তিনটা কভার পেজ তোমরা দেখতে পাবে। তো আমি সিম্পলি এই যে কভার পেজটি আছে এটি আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো এটি ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি কভার পেজ তোমরা পেয়ে যাবে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের যে ডকুমেন্টসের নাম সেটা তোমরা দিতে পারো, এবং অতিরিক্ত যদি তোমরা কিছু টাইপ করতে চাও তাহলে এই যে নিচে যে অপশনটি আছে তোমরা এখানে তৈরি করতে পারো। তো মনে করো আমি এখানে দেখছি কভার পেজ, তো দেখতে পাচ্ছ আমি এখানে কভার পেজ। তো এখানে ইচ্ছা করলে তোমরা যে কোনো কিছু লিখতে পারো। তো আমি এখানে লিখছি হচ্ছে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব নাও এটা লিখলাম। তো তোমরা এখানে এখানে যে বাড়তি অতিরিক্ত কিছু লিখতে হয় এখানে তোমরা সেটি লিখতে পারো, এবং তোমাদের ডকুমেন্টের যে মূল নাম সেটি তোমরা এখানে উপরে লিখতে পারো, এই যে এখানে তোমরা লিখতে পারো। তো এখানে তোমরা ডেট দেখতে পাবে, তো তোমরা প্রয়োজন অনুসারে তোমরা এখানে তোমরা যে ডেটে তোমরা তৈরি করছো সেই ডেট অনুযায়ী তোমরা এখানে লিখতে পারো। তো এই যে তোমরা এখানে কোম্পানি নেমটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা যেই কোম্পানির ডকুমেন্টস তোমরা তৈরি করবে সেই নামটি দেবে, বা যেহেতু যদি তোমরা নিজে তৈরি করে থাকো তাহলে তোমাদের নামটি তোমরা এখানে ইউজ করতে পারো। তো এখানে গেলে তোমরা যদি কভার পেজটি রিমুভ করতে চাও তাহলে এই যে রিমুভ কারেন্ট কভার পেজ এটি ক্লিক করলে তোমাদের যে কভার পেজটি আছে ওইটি রিমুভ হয়ে যাবে। তো তোমরা ওইটা রিমুভ করে অন্য কোনো ডকুমেন্ট তো তোমরা এখান থেকে তৈরি করতে পারো। তো দেখতে পাচ্ছ ডেট, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস তোমরা এখানে এগুলো দিতে পারো, এবং কভার পেজ এখানে লেখা আছে কভার পেজ তোমাদের ডকুমেন্টসের নামটি তোমরা এখানে লিখতে পারো। একদম সিম্পলি তোমরা এগুলি করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে খুব অল্প সময়ে একটা কভার পেজ তোমরা তৈরি করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।